ঘুরতে করে তরমুজগুলো নিয়ে আসছেন। তরমুজগুলো অনেক জায়গায় নিয়ে যাওয়া হয় এবং বিক্রি করার জন্য এখান থেকে সবাই পাইকারি দরে নিয়ে যায়। যদি আপনাদের কেউ তরমুজ দিতে চান, তরমুজের নাম কি ভাই? মাদ্রাসা থেকে পলায়। আপনার ফেরনের ব্যবসা ছিল তরমুজের, সেই তরমুজ এখন মনে করেন আপনার ওজন করে বিক্রি করা হয়, এই অবস্থা আর কি দেশের। আপনার ফেরনের যুগ আইসা পড়ছে, আপনার আচ্ছা আমরা মনে করেন যে যায় 150 কোটি নাই, 1 কোটি 2 কোটি টাকার তরমুজ কিনা হবে। আচ্ছা আচ্ছা, 1 থেকে 2 কোটি টাকার 2 কোটি টাকার তরমুজ কিনা হবে। আস্তে আস্তে ডলারে 1 ডলারে 15 লাখ 20 লাখ করে বেচা কিনবে। আচ্ছা আচ্ছা, এই এখন আমাদের ভোলার মোকাম শেষ, সামনে আইতেছে পোটাশের মোকাম, তারপরে খুলনার মোকাম, বৈশাখ মাস ধরে আমাদের মনে করেন এই ব্যবসাটা চলবো, জ্যৈষ্ঠ মাসে শেষ। আচ্ছা, আর এখানে তো বিভিন্ন ধরনের আপনার ফল টল নিয়ে আসা হয়, কাঁঠাল, আম, আনারস। আচ্ছা, আনারস, কাঁঠাল, সিঁড়ি পাইকারি ছিল দিলে মনে করেন হিন্দি মানে দেখায় জায়গা জায়গা দিয়ে লক দিয়ে বাঘ মারা দিয়ে, তারপরে সব জায়গায় পাইকারি ছিল দিয়ে পাইকারি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো ভোলা থেকে ট্রলার ভর্তি তরমুজ নিয়ে আসা হয়। তরমুজ আসলে এগুলা কি ভালো হইব না? হ্যাঁ, তরমুজ ভালো তরমুজ খেয়ে না না ভাই খাইলা হো। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এখানে প্রচুর তরমুজ নিয়ে আসা হয়। তরমুজগুলো তো ভাই আপনার বলা থেকে নিয়ে আসা? হ্যাঁ। আনুমানিক কয়টা করে পিস পড়ে ভাই বর্তমানে সব জায়গায় দেখি যে আপনার ওজন করে তরমুজ কিনতে বলি? হ্যাঁ। হ্যাঁ, ঢাকাতে তো আপনার মাইপে ই করে কিলো, আপনার মনে হয় ঢাকাতে 60 টাকা কেজি মনে হয়? হ্যাঁ, 60 টাকা কেজি। একটা তরমুজ ওজন কয় কেজি? নিচে 10 থেকে 12 কেজি। আচ্ছা আচ্ছা, কথা হয়ে Thank you.
এখানে প্রচুর তরমুজ আছে, ট্রলার ভর্তি তরমুজ আমাদের কোন স্টারে নিয়ে আসা হয়। আপনারা চাইলে এখান থেকে পাইকারি দরে নিতে পারেন। এগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে, নষ্ট গুলো আলাদা করে রাখা হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলা কোন জাত ভাই? আচ্ছা, এক টেলা কালা। আমাদের কোমরগঞ্জ স্ট্যান্ডে প্রচুর তরমুজ এখানে নিয়ে আসা হয় ট্রলার ভর্তি, প্রায় প্রতিদিন 40-35 ট্রলার করে এখানে চলে আসে। যদি আপনারা কেউ চান পাইকারি দরে এখান থেকে তরমুজ কিনে নিতে পারেন। আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। তরমুজের ট্রলার এখানে নেওয়া হলো, 8-10টি ট্রলার আছে, প্রত্যেকটিতেই তরমুজ অনেকগুলো। তরমুজের গুঁড়া এখান থেকে বিক্রি করার জন্য প্রচুর তরমুজ এখানে দেখতে পাবেন, প্রচুর অনেক ধরনের তরমুজ পাবেন। গাড়ি ভর্তি করে তরমুজগুলো নিয়ে আসছেন, তরমুজগুলো অনেক জায়গায় নিয়ে যাওয়া হয় এবং